আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে কেউ কল দিয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে হোয়াটসঅ্যাপে কলটা আমরা কিন্তু দেখি না, ঠিক আছে? শুধু রিংটোন বাজে, কিন্তু আমরা কলটা দেখি না যে কোথায় কল আসছে। তো এই সমস্যাটা কিন্তু আমরা অনেকেই ফেস করতেছি, ঠিক আছে? তো আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করবো, এই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবো, আমি এই ভিডিওতে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি। চলুন শুরু করছি ভিডিওটি। তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে যেতে হবে না, আমাদেরকে এখানে আমরা সেটিংসে চলে যাব, ঠিক আছে? আমাদের ফোনের সেটিংসে চলে যাব। আমরা সেটিংসে চলে গেলাম, খুব সহজে দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউ করুন ভিডিওটা। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার আছে এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, আপনার এখানে শুধু অ্যাপস থাকতে পারে, ঠিক আছে? তো আমি অ্যাপস এ ক্লিক করলাম, অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল অ্যাপসের লিস্টগুলো আমার দেখাচ্ছে না। এই যে এখানে ক্লিক করলে কিন্তু টোটাল অ্যাপসের লিস্টগুলো দেখাচ্ছে। তো আমি এখানে খুঁজে বের করবো হোয়াটসঅ্যাপ, যেহেতু আমার হোয়াটসঅ্যাপের প্রবলেম, এখানে আমি হোয়াটসঅ্যাপ খুঁজে বের করবো। না হলে উপরে সার্চ বার রয়েছে, এখানে আমরাই সার্চ করে দিব হোয়াটসঅ্যাপ। তো আমি সার্চ করলাম, চলে এলো। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আছে, পারমিশন আছে, স্ট্রেস অ্যান্ড কেস, ঠিক আছে? তারাও অনেক অনেক অপশন রয়েছে এখানে। তো আমরা কি করব, এখানে তিনটি অপশনে কাজ করব, নোটিফিকেশন, পারমিশন, স্ট্রেস অ্যান্ড কেস। তো নোটিফিকেশনে প্রথমে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশনগুলো কিন্তু অন আছে, হ্যাঁ? এগুলো কিন্তু যদি আপনার অফ থাকে তাহলে প্রত্যেকটা কিন্তু অন করে দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আরও আরও অন্য অন্য অপশন আছে। এখানে আপনার মেসেজ নোটিফিকেশন, যদি এখানে মেসেজে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু এখানে আপনার যদি এই সাইলেন্টে থাকে আপনি উপরে অ্যালার্টিংয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে অন করে দিবেন সবকটা, হ্যাঁ। তারপরে অ্যাডভান্স নিচে দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স অ্যাডভান্সে যাবেন, এখানে গিয়ে একটু নিচে চলে যাবেন, লক স্ক্রিন, এখানে ক্লিক করে কিন্তু শো অল নোটিফিকেশন কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কারণ দেখুন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা অপশন অন আছে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্যাক, তারপর আদার্স নোটিফিকেশন, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে সাইলেন্স যদি থাকে আপনি অ্যালার্টিংয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে নিচে লক স্ক্রিনে আপনার শো অল নোটিফিকেশন কন্টেন্ট এখানে এটাই থাকবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্ট নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা অ্যালার্টিংয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? নিচেরটা এইভাবে লক স্ক্রিনে শো অল নোটিফিকেশনে থাকবে। তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা। দেখতে পাচ্ছেন আমার সকল নোটিফিকেশানগুলো কিন্তু অন রয়েছে, ঠিক আছে? তারপরে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাব। তারপরে এখান দেখতে পাচ্ছেন পারমিশন, ঠিক আছে? দেন আমরা পারমিশনে ক্লিক করে দিলাম। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু এগুলো সবগুলো অন করেছি। এগুলো দেখতে পাচ্ছেন অন, মানে আমি এগুলো অ্যালাউ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনার যদি এরকম থাকবে, যদি আপনার এরকম, আমি কয়েকটা ডান করে দেখাবো, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন আমার যেমন দুটি অপশন নিচে ডেনিট রয়েছে, ঠিক আছে? মানে এখানে অ্যালাউ করা নেই। তো আমরা প্রত্যেকটা অপশন কিন্তু অ্যালাউ করে দিব, এখানে প্রত্যেকটা অপশন অ্যালাউ করে দিব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার সব কিন্তু অ্যালাউ, এই সব করা অপশন কিন্তু কার্যকর আপনার ভিডিও কলের ক্ষেত্রে, অডিও কলের ক্ষেত্রে, ঠিক আছে? আপনি যেমন মাইক্রোফোন যদি অ্যালাউ না করেন, আপনি মাইক্রোফোনে শুনতে পাবেন না, বা এই যে SMS আসবে না, এখানে স্ট্রেজ, এখানে ফোন ক্যামেরা দেখতে পাবেন না, মানে সকলগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেটিং এগুলো, ঠিক আছে? সবগুলো কিন্তু আমরা অ্যালাউ করে দিব। নেক্সট এখান থেকে বেরিয়ে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেস অ্যান্ড কেস, এখানে ক্লিক করলাম আমরা। এখানে ক্লিক করতে হবে আপনাকে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার স্ট্রেস অ্যান্ড এখানে রয়েছে ক্লিয়ার কেস, ঠিক আছে? তো আমরা ক্লিয়ার স্টোরেজে এখানে ক্লিক করবো না। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যাবে, নতুন করে আবার লগ ইন করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সে জামেলা আমরা যাবো না। কী করবো, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, যদি কোনো ডাটা এখানে কেস ডাটা থাকে তাহলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লিয়ার কেস ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেন আমরা চলে যাব আবার আগের জায়গায় সেটিংসে। এখানে আর একটু কেটে দিচ্ছি, এইখানে এরকম চলে আসবে, ঠিক আছে? নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যদি আপনি এখানে নোটিফিকেশন না থাকে তাহলে অন্য অন্য অপশনের ভিতরে থাকতে পারে, আপনি সেখান থেকে খুঁজে বের করবেন। যদি এরকম না থাকে আপনার উপরে থাকতে পারে, এই অপশনটার ভিতরে উপরে থাকতে পারে, বাকি আপনার এখানে। আমরা যখন দেখতে পাচ্ছেন এখানে আমি বেরিয়ে এলাম, তাহলে এখানে আপনার নোটিফিকেশন থাকতে পারে, ঠিক আছে? এখানে যে কোনো জায়গায় নোটিফিকেশন থাকতে পারে অন্য অন্য ফোনের, হ্যাঁ? তো এখানে আমার যেহেতু আমার এখানেই রয়েছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানেই রয়েছে। এখানে তো নোটিফিকেশন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অন লক স্ক্রিন, ঠিক আছে? তো আপনার উপরেও থাকতে পারে, লক স্ক্রিন থাকতে পারে,
হ্যাঁ, তো আমার এখানে আছে নোটিফিকেশন লক স্ক্রিন, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো অ্যালার্টিং নোটিফিকেশন অনলি, দেখতে পাচ্ছেন উপরে আছে, আপনার হয়তো ক্লিক করা থাকবে শো অ্যালার্টিং অ্যান্ড সাইলেন্ট, ঠিক দুটোই থাকবে, ঠিক আছে। তারপরে এখানে নিচে যদি থাকে ডোন্ট শো নোটিফিকেশন, কোনো নোটিফিকেশনই শো করবে না, শো অ্যালার্টিং নোটিফিকেশন এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু আমাদের এখান থেকে কাজ শেষ, ঠিক আছে, আমাদের এখানে আর কাজ নেই। তো এগুলো যদি আপনি শুধু অন করে দেন, ঠিক আছে, আমি যে সেটিংগুলো দেখালাম এগুলো যদি আপনি করে রাখেন তাহলে 100% আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দেবেন, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।